একটা ক্লাসরুমে ক্লাস করে ক্লাস করানো হয় আর দুটো ক্লাসরুমে দুটো করে ক্লাস করানো হয়। মানে 2 আর 3 একসাথে আর একটা ডিফারেন্ট ক্লাস করানো হয়। শিক্ষক একবারে ক্লাস করি আমরা, একজন এক দিকে করি আরেকজন আরেক দিকে করি। এভাবে ক্লাস করাতে আমাদের সমস্যাই হয়, তবু কিছু করার নেই যেহেতু ক্লাসরুম নিরেই পর্যাপ্ত, তাই এভাবেই আর কি। 2 আর 3 একবারে ক্লাস হয়? হ্যাঁ। আচ্ছা, একসাথে দুটো ক্লাস হয় এখানে, তখন পড়াশোনা করতে অসুবিধা হয়? তো আমরা আসার পরেও যতবার রিপোর্ট পাঠাতে বলেছে উপর মহল থেকে, যত রকমভাবে সার্ভে হয়েছে সেগুলোতে আমরা রিপোর্ট পাঠিয়েছি যে স্কুল ভাঙা অবস্থায় রয়েছে, আমাদের আরও ক্লাসরুমের প্রয়োজন রয়েছে, জায়গাও রয়েছে, সমস্ত রকম রিপোর্টই পাঠানো হয়েছে। এখন তারপরে এখনও পর্যন্ত কী স্টেপ নেওয়া হয়েছে উপর থেকে আমার এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা স্কুলে মোট 78 জন পড়ুয়া, তাদের জন্য মাত্র 4 জন শিক্ষক শিক্ষিকা। শুধু তাই নয়, স্কুলের মিড ডে মিল খাবার জায়গাটুকুও নেই। স্কুলের প্রাক্তন টিআইসির অভিযোগ, একাধিকবার স্কুল মেরামতির টাকা বরাদ্দ হলেও বারবার অর্ধসমাপ্ত কাজই হয়েছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। যদি যেহেতু একদম রাস্তা সংলগ্ন স্কুল, শিশুরা যখন তখন ছুটে খেলাধুলো করতে করতে রাস্তায় উঠে যেতে পারে, গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে, প্রচণ্ড ব্যস্ত রাস্তা, তো বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা হলেও আমার মনে হয় আরও শিশুদের নিরাপত্তার দিক থেকে ভালো হবে। কাজ হয়নি, আবার মাঝখানে একটা রিপেয়ারিংয়ের জন্য টাকা এসেছিল, কিন্তু সেটারও খুব বেশি ভালো কাজ হয়নি। কথাই বলে, প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ভবিষ্যতের ভিত গড়ে ওঠে। সেখানে কিভাবে এমন দায় সারা স্কুল কর্তৃপক্ষ, প্রশ্ন তুলছেন স্থানীয় অভিভাবকরা। যেখানে প্রাথমিক শিক্ষাটাই হলো শিক্ষার ভিত, সেই ভিত্তেই যদি নড়বড়ে হয় তাহলে পরবর্তীতে গিয়ে সেই বাচ্চাগুলোর কিন্তু সমস্যা হবেই। নিরঞ্জন পাঠের এই স্কুলের একেবারে দৈন্যদশা, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই স্কুল। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়, এই বিষয়ে যখন আমরা সার্কেল ইন্সপেক্টরের সাথে কথা বলতে আসি, তিনি এই বিষয়ে অজ্ঞাত কারণে কোনো কথাই বলতে চাইলেন না, বরং সিএনএস সাংবাদিককে দেখে তিনি এক কথায় পালিয়েই গেলেন। ঝাঁ চকচকে বিল্ডিংয়ে মুখ ঢাকছে শহরগুলো, কিন্তু শিক্ষা জীর্ণ দশায় আদেও পড়বে প্রলেপ। কবে হবে সংস্কার? খসে পড়া চাঙর, টিনের চাল, শিক্ষিত করার সদিচ্ছা নিয়েই যেন প্রশ্ন তুলছে বারবার। ধূপগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।